সুনন্দ মজুমদার মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। নবীন একটু মঞ্চে, মন্ডল মহাশয়া, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। উচ্চ পদ আছে, আমি রাম প্রবেশ তাকে অনুরোধ করেছিলাম এই সংস্থার সভাপতি হওয়ার জন্য। আমার বাড়িতে যেন সারা জীবন অখিল ভারতীয় চাঁই সমাজ কল্যাণ পরিষদের মিটিং হয় এবং তাদের যেন আপ্যায়ী সংস্থায় হতে বিশ্বজিৎ। আমি কার্যকরী সভাপতি বিশ্বজিৎ মণ্ডলকে অনুরোধ করছি পুষ্প মানে পুষ্পার্ঘ দিয়ে আজকে। আমি অনুরোধ করতে আমি অনুরোধ করছি পুষ্পার্ঘ দিয়ে আমাদের কুলদেবতাকে সম্মান করতে। আমরা চাই আমরা পাঁচ পিড়িয়ার পুজো না করে দেবাসীর আমাদের এরপরে কেউ যদি আমাদের পাঁচ পিড়িয়াকে শ্রদ্ধা নিবেদন করতে চান। অখিল ভারতীয় চাই সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের স্মরণ সভা, যেহেতু বাবা এই চাই সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং এই সংগঠনের কার্যকারী সভাপতি ছিলেন এবং গত বছর 23 জুন সকাল বাবা প্রয়াত হয়েছেন এবং তারপর থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বাবার প্রতি যে সম্মান এবং যে শ্রদ্ধা এবং যে শোকের ছায়া যা দেখতে পেয়েছি এবং আমরা আজকে আমাদের খুব ভালো লাগছে যে আজকে আমাদের চাই সমাজ কল্যাণ পরিষদ আজকে বাবাকে স্মরণ করছেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে আজকে আমাদের বিভিন্ন সব ধর্মের মানুষ আজকে আমাদের এই স্মরণ সভায় এসে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও আমাদের আজকে এই স্মরণ সভায় এসেছে এবং এই সমস্ত ব্যাপারগুলো দেখে একটা কথাই বলতে পারি যে এই সমস্ত জিনিসগুলো বারবার করে ভাবতে বাধ্য করে মানুষের প্রতি, যেভাবে বাবা ভালোবাসা পেয়েছে সেই ভালোবাসাটা যাতে আমি ধরে রাখতে পারি, এটাই আমার চেষ্টা থাকে।